কোরআন ও সহি হাদিসের আলোকে এই দিনে একই দিনে ঈদ ও সিয়াম এর বিষয়ে জানতে চাই। জবাব, কোরআন ও সহি হাদিসের আলোকে যারা আমাদের একই দিন আছে, কোরআন ও সহি হাদিসের আলোকে একই দিনে ঈদ ও সিয়াম পালন করতে হবে মুসলিম উম্মাকে এমন কোনো ইসলামে নির্দেশ নেই, এমন কোনো ইসলামে নির্দেশ নেই। সবসময় মনে রাখবেন, আলহামদুলিল্লাহ ইসলাম আল্লাহ আমাদের কঠিন দেন, ইসলাম আল্লাহ আমাদের জন্য সহজ দিয়েছেন, সব সহজ। ওযু করতে পারবেন না, তায়াম্মুম, ফরজ গোসল হয়ে গেছে, পানি নাই, তায়াম্মুম, আলহামদুলিল্লাহ ইসলাম সহজ বিকল্প দিয়েছে। অতএব গোটা বিশ্বের মুসলমানদেরকে একদিনে ঈদ করতে হবে, সিয়াম পালন করতে হবে, ইসলাম এই বাধ্যবাধকতা কখনো দেয়নি এবং এটি কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। এটা জেনে রাখেন, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। যারা এটি নিয়ে বাড়াবাড়ি করে, এটি তাদের চরম বাড়াবাড়ি ছাড়া কিছুই নয়। এটি তারা না বুঝে করে, কিছু যে একটা শব্দ বলা হয় হুসুকে বাঙালি, এইরকম ভাব নিয়েই করে থাকে। এটি হওয়া উচিত নয়। আমি তাদেরকে অনুরোধ জানাবো, বিষয়টাকে বোঝার চেষ্টা করব। ইসলাম কোনো বিষয় জটিল করে দেয়নি। আজকে আপনি বলছেন যে উন্নত প্রযুক্তির মাধ্যমে তথ্য নেওয়া কি খুব সহজ, তাহলে আমি কেন নিব না? এই উন্নত প্রযুক্তির আবিষ্কারকরাই বলতেছে এমন একদিন আবার ফিরে আসবে, ওই পূর্বের যুগের মতোই চলে যাবে। তখন কি করবেন? যে উন্নত প্রযুক্তি হারিয়ে গেছে, অতএব একই দিনে ঈদ করা ছেড়ে দিলাম, আগের মতোই চলে গেলাম, এই ধরনের ইসলাম ছেলে খেলার সুযোগ দেয় না। ইসলাম বিষয়টাকে সহজ করেছে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ তাদের যুগেই একাধিক জায়গায় ঈদ হয়েছে, একাধিক জায়গায় সিয়াম পালন হয়েছে। সহিহ মুসলিমের হাদিস, মদিনা আর শাম দুটোর মাঝে সময়ের দূরত্ব মাত্র 12 মিনিট। সময়ের দূরত্ব 12 মিনিট হওয়া সত্ত্বেও আপন আপন জায়গায় ঈদ করেছেন, আপন আপন জায়গায় চাঁদ দেখে সিয়াম পালন করেছেন, একজন নয় গোটা সমাজ। তাহলে আপনি এটি নিয়ে আজকে কেন জটিলতা সৃষ্টি করছেন? এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যারা একই দিনে সিয়াম পালন করার পক্ষে কথা বলছেন, আবার সৌদির সাথে করতেছেন, তাদের কথা এবং কাজ কখনো ঠিক নাই। বলবেন কেমনে? একই দিনে ঈদ পালন সিয়াম পালনের যারা পক্ষে দলিল পেশ করেছেন, সেই দলিলগুলি অনুযায়ী পৃথিবীর বুকে কথায় সর্বপ্রথম চাঁদ যেখানে দেখা দিবে সেই অনুযায়ী তাকে পড়তে হবে। তো পৃথিবীর বুকে সর্বপ্রথম চাঁদ দেখা দেয় সবসময় পশ্চিম আকাশে। সেই পশ্চিম আকাশ মানে সৌদি আরবের একদিন আগে প্রতিবারই চাঁদ দেখা দেয়। তাহলে আপনি সৌদি আরবের সাথে করবেন, আবার বলবেন যে একদিনই করতে চাচ্ছেন, এটি কখনো আপনার জন্য জায়েজ নয়। সৌদি আরবের সাথে শুধু একটি জিনিস করা যাবে, সেটি হচ্ছে আরাফার সিয়াম। কারণ আরাফা সৌদি আরব ছাড়া পৃথিবীর অন্য কোথাও হবে না, এই আরাফার সিয়াম হবে শুধু সৌদি আরবের সাথে। এছাড়া সৌদি আরবের সাথে ঈদ করতে হবে, সিয়াম পালন করতে হবে, এটি ইসলামের নিয়ম কখনো নয়। গোটা সৌদি আরবের আলেমরাও এটা কখনো বলে নাই, ফতোয়া বোর্ডও এটা বলে নাই। এবং যারা এই প্রশ্ন করেছে, সৌদি আরবের ফতোয়া বোর্ডের স্পষ্ট যে তারা আজকে বিশ্বকে এক করার জন্য একই দিনে ঈদ বা সিয়াম করতে চায়, এটি অবাস্তব বিষয়, জীবনে সম্ভব নয়। সৌদি আরবের ফতোয়া বোর্ডের ফতোয়া আপনি খুলে দেখুন, কারণ ইসলাম এটা বলে নাই। এখন যদি কেউ বলে যে বিশ্বকে এক করার জন্য জুমার দিন কি করতে হবে, একসাথে জুমা পড়তে হবে, জীবনে সম্ভব? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। যার কাছে যখন জুমার সময় হবে সে তখনই জুমা পড়বে। কিন্তু বিশ্বকে এক কোন নীতিতে? সপ্তাহে জুমার দিন জুমার সালাত আদায় করতেই হবে, যে যে জায়গায় থাকুক, যে যে জায়গায় থাকুক, যার কাছে যখন সময় হোক তাকে সপ্তাহে জুমার দিন জোহর বাদ দিয়ে জুমার সালাত আদায় করতে হবে। এই নীতিতে বিশ্ব এক হবে। কিন্তু যদি বলেন যে টাইমের দিক থেকে করব, এটা কেমন পর্যন্ত সম্ভব নয়। বরং যারা একদিনে সিয়াম করতে চায়, যারা একদিনে সিয়াম করতে চায়, তারা ওখানে একটা যুক্তি পেশ করে, কয় যে কিয়ামত হবে জুমার দিন, গোটা বিশ্বে যেহেতু একদিনেই কিয়ামত হবে, অতএব গোটা বিশ্বে কি করতে হবে, একদিনেই সিয়াম শুরু করতে হবে।
একটি পাগলামি কথা বলবেন কেমনে? গোটা বিশ্ব ধরে নেন, আজকে জুমার দিন না, কিয়ামত কখন হবে? জুমার দিন সকালে হবে না, জুমার পরে হবে, বিকালে হবে। তা জুমার বিকালে যদি হয়, ধরে নেন আজকে এই বিকাল, এই বিকাল চাঁদপুরের বিকাল আর আমেরিকার বিকাল কি সমান নাকি? আমেরিকায় জুমার দিনেই নাই, আছে জুমার দিন এখন, তাহলে তো কিয়ামত একসাথে হচ্ছে না। কিয়ামত অবশ্যই একই দিনে একই সময় হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময় ওই পরিস্থিতি তৈরি করে দিবে। আর এখন যদি আপনি বলেন যে এই সময় কিয়ামত প্রতিষ্ঠিত হবে বলে বসে থাকেন, না আমেরিকায় নেই, আমেরিকায় নাই জুমার দিন, নাই জুমার দিনেই নাই সেখানে, অথবা আমেরিকায় জুমার দিনে আপনি বসে থাকেন, এখানে জুমার দিন নাই, এখানে রাত, অতএব কিয়ামত পর্যন্ত এটা সম্ভব না। তারা বলে আর একটা দেখায় যে কদরের রাত, কদরের রাত কি তাহলে আলাদা আলাদা? জবাব হ্যাঁ, কদরের রাত যে যেখানে থাকবে তার সেখানে সময় অনুযায়ী হবে। একই দিনেও যদি সিয়াম পালন করে তবু কিয়ামত পর্যন্ত কদরের রাত একই সময়ে পৃথিবীর মানুষ পাবে না, ভালো করে জানেন, কিয়ামত পর্যন্ত পাবে না। বলেন কেমনে? কদরের রাত কয় ঘন্টা? চব্বিশ ঘন্টা না? রাত তো আর চব্বিশ ঘন্টা হয় না, রাত কয়? রাত বারো ঘন্টা, কিন্তু বারো ঘন্টা হলেও কদরের রাতের সময় বারো ঘন্টা নয়। আল্লাহ বলছেন হাত্তা মাতলাইল ফজর, কদরের রাতের সময় হলো ফজর পর্যন্ত, সূর্য অস্ত থেকে ফজর হওয়া পর্যন্ত, এটা হলো কদরের রাতের সময়। এখন ধরে নেন আমেরিকায় বাংলাদেশের আগে চাঁদ দেখা দেয়, যেহেতু আমেরিকা পশ্চিমাঞ্চলে, আমেরিকার চাঁদ দেখা অনুযায়ী যদি সেখানে হিসাব করে কদরের রাত জাগরণ শুরু করে, বাংলাদেশে তখন কি অবস্থাটা হবে? রাতের বেলা না দিনের বেলা? দিনের বেলা, কোনো দিন মিলবে না, কোনো দিন মিলবে না। তাহলে কি করলেন আপনি? একদিনেই সিয়াম শুরু করে দিয়েও তো আপনি মিলাইতে পারলেন না, পারবেন না কেমন পর্যন্ত? এটাই নিয়ম, আল্লাহ এটাই নিয়ম করে দিয়েছে, আর আপনি জোর করে করতে চান কেমন? এগুলি শুধু অবাস্তব। এই জন্য একটা আরবি ভাষায় কথা বলে, আল ইনসানু হারিসুন ফি মা মানিয়া, মানুষের যেটা বাধা দেওয়া হয় ওইটার দিকে বেশি দৌড়ায়, যেটা বাধা দেয় ওইটার দিকে বেশি দৌড়ায়। এইরকম চিন্তা করে কিছু কাজ করি আমরা, আর কিছু মানুষ আছে এই নতুন নতুন একটা মাসআলা বের করতে পারলেই মনে হয় কি হয়ে গেল কিছু সুন্দরিত, এই চিন্তাগুলি ভালো নয়। তাই বললাম যে কিয়ামত পর্যন্ত কদরের রাতের ইবাদত গোটা বিশ্বের মানুষের একসাথে সম্ভব হবে না, যদিও আপনি সর্বপ্রথম চাঁদ দেখার সাথে একই সাথে সিয়াম শুরু করেন, কিয়ামত পর্যন্ত সম্ভব নয়, বিশেষ করে বাংলাদেশের মানুষের পক্ষে সম্ভব নয়। অতএব এই ধরনের চিন্তায় অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করা উচিত নয়। এক তো হলে এমনি নতুন দিন নিয়ে আসছেন, তাই না? হ্যাঁ, বাপদাদা এগুলি মানে না, এটাই তো নতুন নিয়ে আসছেন, আবার যদি একদিনের গ্যাঞ্জাম নিয়ে আসেন তাহলে তো আরো গ্যাঞ্জাম সৃষ্টি, এই গ্যাঞ্জামে যাওয়া উচিত নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করার চেষ্টা করেন, জটিল করার চেষ্টা করবেন, সহজ করার চেষ্টা করেন, জটিল না, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করার চেষ্টা করেন, কোরআন এবং সুন্নাহর আলোকে সহজে যান, জটিলে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। কেউ হয়তো বলবেন যে আমি রাগ করে কথা বলছি, না কিসের রাগ, বাস্তব কথা বলছি, এটা বাস্তবতা, আপনি জোর করে একদিক যাইতে চাইবেন কেন? ইসলাম সহজ করে দিয়েছে, আপনি কঠিনটা বেছে নিচ্ছেন কেন? আমি একজন ইমাম, আমি নামাজের বা নামাজে আমি নামাজের বাদ মোনাজাত রাফালে আদেন সম্পর্কে আলোচনা করলে মুসল্লিরা হট্টগোল শুরু করে, এই অবস্থায় আমি কি ইমামতি ছেড়ে দিব? জবাব, আপনাকে আমরা প্রথমে বলবো যে আপনার মুসল্লিরা কেন হট্টগোল করে। হট্টগোল করে দুই কারণে, প্রথম কারণ হলো আসল সুন্নার নিয়মটা তাদের জানা নেই, দ্বিতীয় কারণ হলো একটা কাজ যুগ যুগ ধরে গোটা জীবনে করে আসছে, তাই সঠিক হলেও এই মুহূর্তে তারা সহজে ছেড়ে দিতে পারে না। তো আপনি যদি হঠাৎ ওখানে একটা তাদের নিয়ম জানাই দিয়ে বলে দেন যে ছেড়ে দেন, এটা হট্টগোলেই হবে, মেনে নেবে, তাহলে করার কি? আপনি কিছু কৌশল অবশ্যই বলব আপনাকে করতে হবে।
আপনি ফরজ সালাতের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সরাসরি হাদিসগুলি থেকে তিনি সালাম ফেরানোর পরে কি কাজ করেছেন, এই দোয়াগুলি নিয়মিত আগে তাদেরকে শেখাতে থাকেন। সরাসরি হাদিস থেকে শেখান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পর এটা করেছেন, এটা বলেছেন, এই দোয়াগুলি মুখস্থ করান। এভাবে আপনি যখন তাদের পড়াবেন নিশ্চয়ই দেখবেন আপনাকে বলতে হবে না, মুসল্লিদের মাঝেই কিছু মানুষ বের হয়ে যাবে, আপনাকে জিজ্ঞাসা করবে যে এগুলি আল্লাহ রাসূল সাল্লাম করেছেন, করতে বলেছেন, তাহলে আমরা কেন করি না। এই সুযোগটার অপেক্ষা করেন না, যখন এই ধরনের পেয়ে যাবেন তারপর ওই ব্যক্তিদেরকে বোঝানোর চেষ্টা করেন, তারা সহজে বুঝবে, আপনার পরিবেশটা সহজ হয়ে যাবে। আপনি লক্ষ্য করেন একদিনেই কেন পরিবর্তন নিয়ে আসার চেষ্টা করছেন। হ্যাঁ, যেটার কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে সেটাকে কি করতে হবে, একদিনে সরে আসতে হবে, যেটার কারণে ঈমান নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু যেটা নিম্ন পর্যায়ে রয়েছে আপনাকে সেখানে অবশ্যই সময় নিতে হবে। আপনি কি লক্ষ্য করেননি আপনার চেয়ে আল্লাহ রাসূল সাল্লাম দাওয়াতি কাজে শতগুণে লক্ষ গুণে যোগ্য না, লক্ষ গুণে যোগ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একদিন দুই দিন নয়, নবুয়ত রেসালাত লাভ করে 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন, তারপরে কি হলো, মক্কা ছেড়ে চলে যেতে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ব্যক্তিকে যদি 13 বছর চেষ্টা করার পরও পরিবেশ ছেড়ে চলে যেতে হয় আর আপনি একদিনেই সাজা করে ফেলতে চাচ্ছেন, এটা তো কঠিন বিষয়, এটা তো হয় না। আপনাকেও ধৈর্য ধরতে হবে, আপনাকেও সময় দিতে হবে। শেষ পর্যায়ে যখন দেখবেন যে বহু রকমের সঠিক পদ্ধতি অবলম্বন করার পরও সম্ভব হচ্ছে না, তখন ছেড়তে হলে ছেড়বেন। প্রথমে আপনি ছেড়ে দিয়ে আসলে তো ওরা আর শেখার সুযোগ পাবে না, ওরা তো যেই ইসের উপর আছে সেটাই চলতেই থাকবে। তাই আমি পরামর্শ দেব যেগুলি একেবারে ইমান সাংঘর্ষিক বিষয় সেটাকে অবশ্যই বর্জন করতে হবে। মাজারে যাবেন না, কবরে যাবেন না, একেবারে বন্ধ, শোনার সাথে সাথে বন্ধ সেটা। আর যেগুলি দেখবেন যে ছোট পর্যায়ের, সেখানে কিছু টানাহেচড়া দলিল নিয়ে করে যাচ্ছে, এই ধরনের অপব্যাখ্যার আশ্রয় নিয়ে করে যাচ্ছে, সেগুলিকে সঠিক দলিল তাদেরকে বোঝায় শেখায় চেষ্টা করুন, সেটাই আমরা পরামর্শ দেব। আল্লাহ তাআলা আল্লাহ সহজ করুন আপনার বিষয়টাকে। আমিন।